কালী পূজোর প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই। তোমরা খুব ভালো করে কালী পূজো কাটাও। তো আমি রেডি হয়ে গেছি। নিমতা কালী মন্দিরে প্রতি বছরই মা পুজো দিতে যায়, তো মা এবং আমার বিয়ের পর থেকে আমি আর মা দুজন মিলে। তো এবছর মার শরীরটা ঠিক নেই বলে আমি আর দুবাই যাচ্ছি পুজো দিতে, আর ওখান থেকে সুভদারাও যাবে, তো আমরা সুভদাদের বাড়িতে গিয়ে ওখানে একসাথে পুজো দিতে যাব। চলো, আমরা চলে এসেছি সুভদাদের বাড়িতে, আর সময় নেই ঢোকার, তো আমরা বেরিয়ে পড়েছি, তাই তো? পুজো টুজো দিয়ে এসে আগে খেয়ে নিয়েছিলাম, খুব খিদে পেয়ে গেছিল, তো তারপর একটু রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন বাজে 4টে, 4টের সময় উঠে গেলাম, কারণ হচ্ছে তোমাদের আগের ব্লগেই বলেছি যে বারাসাতে যাব ঠাকুর দেখতে, বারাসাত মধ্যমগ্রাম যে কোনো ঠাকুর দেখা যায় সেগুলো দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব। পুজো কিন্তু আমরা খুব ভালোভাবে দিয়েছি, খুব একটা ভিড় ছিল না, লাইনও দিতে হয়নি, বেশ ফাঁকায় ফাঁকাই পুজো দিতে পেরেছি। আর আমি ফার্স্ট টাইম কালী পুজো এবার অঞ্জলি দিলাম। আমরা যখন গেছিলাম দেখছিলাম অঞ্জলি চলছে, হয়তো অমাবস্যা অনেক আগে লেগে গেছে বলেই সকাল থেকেই অঞ্জলি চলছে। এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপর ছাদে মোমবাতি লাগিয়ে দেবো, তো আর বাবিয়াকে বলবো জ্বালিয়ে দিতে, আর যদি একটু অন্ধকার হয়ে যায় তো আমরাই জ্বালিয়ে দিয়ে যাব, তারপর ঠাকুর দেখতে বেরোবো। তো এখন আর কথা না বলে চটপট রেডি হয়ে যাই। আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আমরা চলে এসেছি এখন বারাসাতের বড়মার মন্দিরে। এই চায়ের দোকানটার মধ্যে চা ফোটানোটা দেখে এত চা খেতে ইচ্ছে করলো যে না খেয়ে আর পারলাম না, অনেকদিন পর খেলাম দুধ চা, অনেকদিন পর খাচ্ছি চাটা, চাটা কিন্তু বেশ ভালো ছিল। আমরা এখন যাচ্ছি চাপাডালির দিকে। এটা কোন মণ্ডপ বলতে পারবো না, তবে প্যান্ডেলটার থিম হচ্ছে টেরাকোটা।
বারাসাতের এই চাপাডালির দিকটায় আমি এর আগে কোনোদিনও ঠাকুর দেখতে আসিনি। এসেছিলাম হচ্ছে ওই বারাসাতের থানার দিকটায় ঠাকুর দেখতে। তো রাগবাংলোর ওখান থেকে সোজা চলে যায় যে কয়েকটা মণ্ডপ রয়েছে সেখানে, এবার ফার্স্ট টাইম, বেশ ভালোই প্যান্ডেল হয়েছে। এই মণ্ডপটার ভেতরে ঢুকতে দিচ্ছে না, বাইরে ব্যারিকেড করে দিয়েছে। তো ওখান থেকে মণ্ডপটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে মণ্ডপটা। কলকাতার পুরনো জমিদার বাড়িগুলোর আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এটা মধ্যমগড় চৌমাথার একটু আগে পাচ্ছে, তার মলের দিকটা প্যান্ডেলটা হয়েছে। বাঙালির আরো এক আনন্দ হলো উৎসব, দীপাবলি উৎসব। দীপাবলি বারাসাতে ঠাকুর দেখা আমাদের হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি মধ্যমগ্রামের দিকে। না, আমরা রয়েছিও মধ্যমগ্রামে, মধ্যমগ্রামেও ঠাকুর ঠাকুর দেখা হলো। অনেক ঠাকুরই কম হচ্ছে প্যান্ডেলে, এর আগে হতো আমরা আসতাম, বাট এখন দেখলাম বেশ কম, তাই না? কম হয়তো সব জায়গায় চিনি না, যেতেও পারেনি। হ্যাঁ, সেটা তো আছেই। তো এখন যাব ওই, এখন যেখানে যাচ্ছি সেখানে মেলাও বসেছে, আসার সময় দেখছিলাম। তো চলো, চৌমাথা যেতে গিয়ে তার আগে একটা মণ্ডপ দেখলাম, সেখানে আমরা একটু ঢুকেছি। পিয়ালি দি আর সুভদা ঢোকেনি, ওরা বাইরে ওয়েট করছে, তো আমরাই ঢুকলাম। ছোটর মধ্যে ভালোই হয়েছে বেশ প্যান্ডেলটা। বেরিয়ে দেখলাম যে ফুচকা এলা, তো আমরা আর ওয়েট করতে পারলাম না, ফুচকা দেখে চলে এলাম খেতে। আমরা চলে এসেছি চৌমাথার মণ্ডপে। মণ্ডপের মাঠটাতেই মেলা বসেছে, তো আমরা একবার ঘুরে নেব। যারা সুযোগ পেয়েছেন তাদের অনুরোধ, বিশুদ্ধ চিত্তে মায়ের কাছে ভালো দেখো, আমাকে ভালো দেখে সকলকেই। এবারের দীপাবলি উৎসব একটু অন্য মাত্রায়। হাইকোর্ট সুপ্রিম কোর্টের রায় আপনারা জানেন, করোনা বিধি মেনটেন করতে বাজি একেবারে নিষিদ্ধ, তবু রাত্রে দু তিন ঘন্টা। সবাই মিলে আমরা খুব আনন্দ করেই ঠাকুর দেখলাম।
তাই না? যেটুকুনি দারুণ খুব মজা হয়েছে। হাসি তো কোনো ব্যাপারই নেই, ফাঁকায় ফাঁকায় বেশ ভালোই দেখেছি। আমি দেখেছি লক্ষ্য করে কালী পুজোর দিন ঠাকুর দেখতে আসলে না তুলনামূলক খালি বেশি থাকে, অনেক খালি পেয়েছে। হ্যাঁ অনেক খালি পেয়েছে, কারণ অনেক অফিস টফিস ছুটি থাকে না কালী পুজোতে, দিওয়ালিতে ছুটি থাকে। তো সেই জন্য আমরা তো ঢুকিনি কোনো প্যান্ডেলে, কিন্তু বাইরে থেকে ভালোই লেগেছে। হ্যাঁ আমার বেশ ভালো লেগেছে। ঢুকিনি ও, এটা ঢুকেছি না, লাইন টাইন করেনি, লাইন টাইন করেনি, লাইনের গল্প একদম থাকলো ভাই ভাই। চ্যানেলে নতুন হোক তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন নাই, টাটা।